অ্যাকচুয়ালি সকালে কর্নফ্লেক্স খেয়েছিলাম, তো আবার খিদে পেয়ে গেছে, তো এই কারণে অল্প একটু কিছু খেয়ে দেন আমরা মিনি সুন্দরবন মানে গোলপাতার ফরেস্ট ওই দিকটা যাব। তো আমরা এখন কিছু নর্মাল খাবার নিয়ে এসেছি, কেক বিস্কুট আর স্লাইস। তো আমরা কোন মিনি সুন্দরবনের উদ্দেশ্যে যাচ্ছি, দাদাই চালাচ্ছে, আমি পেছনে বসে আছি, ব্লগটা আমি বানাচ্ছি। তো চলো গোলপাতার ফরেস্টে যাওয়ার জন্য আমরা সেখানকারই লোকজনদের কাছে জিজ্ঞাসা করছিলাম, আর ওনাদের কাছে জিজ্ঞাসা করার আগেই তারা বলে দিচ্ছিলেন যে এইদিকে যাও, কারণ জায়গাটা খুবই ফেমাস আর সবাই ওইদিকেই যেতে চায়। তো তোমরা চারদিকের দৃশ্য এনজয় করো, আর আমিও তোমাদের সম্পূর্ণটা এই ব্লগে দেখাবো। আমরা যত দূরই চালিয়ে এসেছি তেমন কোনো খারাপ রাস্তা ছিল না, এখানে শুধু একটু কাঁচা রাস্তা টাইপের ছিল, তাও সেটা বেশি দূরের জন্য ছিল না। তো আসতে আই থিঙ্ক তোমাদের কোনো সমস্যা হবে না যদি তোমরা বাইকে আসো। তো ইছামতি নদীর পাশ থেকে আমরা খুবই সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিলাম মিনি সুন্দরবন অর্থাৎ গোলপাতার ফরেস্টের দিকে। আশেপাশের দৃশ্য খুবই সুন্দর ছিল এবং খুব সুন্দর হাওয়াও বইছিল। জাস্ট লুক অ্যাট দি প্লেস, ও মাই গড, দেখতেই পাচ্ছ চারিদিকে একটা শান্ত পরিবেশ, পুরো নির্জন, আর জায়গাটাও অসাধারণ, জাস্ট তুফানি লেভেলের। আমরা মিনি সুন্দরবনের দিকেই যাচ্ছিলাম কিন্তু এই বাঁশবাগান এত সুন্দর একটা জায়গা দেখে জাস্ট দাঁড়িয়ে পড়েছি, জাস্ট ওয়াও জায়গা। চলো চলো এখন গাড়িতে উঠে গিয়ে তারপর আবার যাই। তাই তো এখানে গাড়িটা ঢুকিয়ে রাখছি আমরা, কারণ সামনেই যাব। এখন মিনি সুন্দরবনের দিকে যাচ্ছি, ওইদিকে বিএসএফ এর চেকপোস্ট রয়েছে, ওখানে আধার কার্ড এরকম কিছু লাগবে, তো এটা করে দেন ভেতরে গিয়ে তোমাদের বাকিটা দেখাচ্ছি। তো এখানে চেকিং হয়ে গেছে, আধার কার্ড জমা নিয়ে নিয়েছে, আর এখানে ভ্যানে যেতে বলছিল কিন্তু আমরা ভ্যানে যাবো না, কারণ ব্লগ করতে করতে যেতে হবে, এক্সপ্লোর করাটা আমাদের উদ্দেশ্য, তো এক্সপ্লোর করতে করতে যাবো, সেই জন্য হেঁটেই যাবো আমরা, বেশি দূর আই থিঙ্ক না। তো যাওয়া যাক, বেশ দারুণ জায়গা, এই পাশ দিয়ে এখন যেতে হবে, দারুণ দারুণ, জাস্ট ভাই সাপ তুলেছিস, ভিডিও করছিস? হ্যাঁ
Just look at this. Wow. That everyone should look for. ওই রাস্তাটা ঘুরিয়ে আনতো আমাদের চল হাট সামনে যেতে হ্যাঁ ঠিক আছে রাস্তার অবস্থা খারাপ কিন্তু অতটাও না বাহ তো এখান থেকে ইনস্ট্রাকশন দিয়েছে টিকিট কাটার পরে যে ব্রিজ থেকে নিচে না নামতে আর হচ্ছে টাওয়ারে না উঠতে ওকে হ্যাঁ ইয়ে যাচ্ছে আহা সোয়াগ তো দেখো ছেলে আমাদের হুদু ভাই হুদু ভাই চলছে বাট কিছুক্ষণ আগেই আমাকে ব্যাগটা দিয়ে বললো ভাই ব্যাগটা তুই ধর বাট না ওনাকে ফ্যাশন দেখাতে হবে এখন তাই ফ্যাশনে দেখানোর চক্করে সে এখন নিজে ব্যাগটা নিতে যায় কিছুক্ষণ পরে বলবে ভাই দাদা এটা নিয়ে নে আর পাচ্ছি না নিতে চলো যাওয়া যাক এই সেই ফেমাস জায়গা যেখানে আসার জন্য অনেক দিন ধরে ওয়েট করেছি তো ফাইনালি চলে এসেছি দেখো জাস্ট জায়গাটা দেখো এত সুন্দর আমরা এখানে অনেকগুলো ফটো তুলছি সব কটা আমি পোস্ট করব একবারে আর জায়গাটা সত্যি মুগ্ধ করার মতো জায়গা আমার গ্রিনারি খুব ভালো লাগে তোমরা সকলেই জানো তো জায়গাটা পুরো জাস্ট ওয়াও লেভেলের এখন চলে এসেছি সেই মাঝখানের জায়গাটায় এখান থেকে দুদিকে রাস্তা চলে যায় দুদিকে চলে যাবো একবার এইদিকে গিয়ে দেখবো আরেকবার ওইদিকে গিয়ে দেখবো দুদিকেই যাবো সেই বলতে বলতে ব্যাগটা আমার পিছনে চলে এসছে বাট আমাদের হুদু ভাই চলছে যে অ্যাডমিনিস্ট্রেটর অফ দিস ব্লক আমরা এখন যাচ্ছি এইদিকে কোন দিকে জানি না কিন্তু সামনের দিকে যাচ্ছি তো যাওয়া যাক চলো দূরে চলে গেছিলাম আর কি তো এখন আমরা সবাই মজা করছি ঠিক আছে আমরা দাদা হাজার হাজার ফটো তুলছি আর মজা করছি এখন হচ্ছে নদীর পাড়টায় যাব এখানে এটা হচ্ছে টাওয়ারে ওঠার জায়গা কিন্তু টাওয়ার উঠতে বারণ করেছে কারণ ওখানে কিছু নাই ঠিক আছে ঠিকঠাক করে তৈরিই হয়নি কি উঠবো তো এখন নদীর পাড়ে যাব তো নদীর পাড়ে গিয়ে তোমাদের সব দৃশ্য দেখাচ্ছি চলো এখন যাচ্ছি সেই ফেমাস স্পট নদীর পাড়ে যেখানে সবাই আসে আমিও এসেছি এতদিন পরে তো সামনেই দেখতে পাচ্ছ সুন্দর নদী যেখানে ওই পাড়ই আমাদের বাংলাদেশ 1971-এর পার্ট অফ ইন্ডিয়া এখন মিনি সুন্দরবন আমাদের দেখা হয়ে গেছে এবার এখান থেকে আমরা বেরোই বেরিয়ে কোথায় যাব ঠিক জানি না দেখি আর কোনো স্পট যদি ভিজিট করার থাকে তো ওইখানে গিয়ে দেখা হচ্ছে তো এখন চলে এসেছি আরেকটা ফেমাস জায়গা সেটা হচ্ছে এখানে বিসর্জন মুভির শুটিং হয়েছিল এখানে আবার কী লেখা এখানে খাঁটি মধু আচ্ছা ওকে দেখতে পাচ্ছ জায়গাটা বেশ সুন্দরই ভালোই বেশ এখানে এই জায়গাটা শুটিং হয়েছিল বিসর্জন মুভির তোমরা সবাই জানো অনেক ভিডিওতেই দেখেছো তো এখানটায় এসেছি কয়েকটা ফটো তুলে দেন এখান থেকে বাড়ি যাব আমরা
এটা হচ্ছে জোড়া শিব মন্দির। এবার এখান থেকে আমরা রাজবাড়ি ঘাটের দিকে যাব, দেখতে পাচ্ছ নিজে। Just look at this place, man. হাওয়া দিচ্ছে দারুণ, এটাতে রাস্তা, আর এদিক দিয়ে কলকাতার ফরেস্টের দিক থেকে আমরা আসলাম। সত্যি কথা বলতে আশা পুরো সার্থক হয়ে গেল। কলকাতার ফরেস্টের দিকে ভীষণ গরম ছিল, অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো আমাদের, কিন্তু এদিকটা খুবই সুন্দর, হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ পিছনের গাছগুলো ভালো নাচারা করছে, দারুণ হাওয়া দিচ্ছে এদিকটা। একটু মনে প্রাণে শান্তি আসলো এদিকটা এসে। এখানে কিছুক্ষণ হাওয়া খাবো, যদি কিছু খাই তো খাবো খাবার, তারপরে চলে যাবো। এইবারে দেখতে পাচ্ছ বাংলাদেশ, আর এইবারে আমি, এই আমাদের হুদো ভাই, আর তার সাথে আমি। তো এখন নদীর পাড়েই হাওয়া খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আবার দেখা হবে কোনো একটা ফানি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। আরে ভিডিও করছি দেখে নে ভাই, ভিডিওটা কাজে লাগবে, ঠিক আছে? ব্যাটা করে কেন, তুই সোজা তুই ওখানে দাঁড়া, তোর ফটো তুলে দিই।